আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলি একুশ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে একুশে রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং পরিস্থিতি আমরা সকলেই জানি। কঠোর লকডাউন চলছে পুরো দেশব্যাপী, আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছেন জনগণের সহযোগিতা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার, এবং আমরা জানি যে প্রতিদিনই সংক্রমণের মাত্রাটা ওঠানামা করছে, মৃত্যুর হার কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, সার্বিক বৈশ্বিক পরিস্থিতিও কিন্তু একই রকম। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে করোনা ভাইরাস পরিস্থিতির বর্তমান অবস্থাটি জানবো, তার সাথে সাথে আমরা সকলেই জানি যে করোনা ভাইরাসের টিকা যেটি আসলে মাঝখানে কিছুটা স্থবির হইলে আবারও কিন্তু সরকার নিশ্চিত করতে পারছেন। ইতিমধ্যেই আমরা প্রায় 45 লাখ ডোজ টিকা পেয়ে গেছি, আরও চলমান রয়েছে, এবং আমরা জানি যে আজকে বাজেট সমাপনী বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীও আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটি মানুষকে উনি বিনা পয়সায় টিকা প্রদানের ব্যবস্থা করবেন, এবং সেই অনুযায়ী কিন্তু সরকারের প্রচেষ্টাও চালু রয়েছে, আমরা সেটির দৃশ্যমান অগ্রগতিও কিন্তু দেখছি। তো সার্বিকভাবে করোনা ভাইরাস পরিস্থিতি এবং করোনার টিকার স্বস্তি এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকে আমাদের আলোচনায়। এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, ডিন ফার্মেসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব, এবং অনলাইনে আরও সংযুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম, বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা স্টুডিও থেকে অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান স্যারের কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব। স্যার, সার্বিক পরিস্থিতি সকলেই জানি, কঠোর বিধিনিষেধের আওতায় সবাই আমরা চেষ্টা করছি এটি যেন আমরা মেনে চলতে পারি। মৃত্যুর অবস্থান, আক্রান্তের অবস্থানটা আমরা সকলেই জানি, তার সাথে সাথে সুখবর হচ্ছে আমরা আজকে সকাল সকাল যে সুখবরটি পেয়েছি যে বেশ পরিমাণ মডার্না এবং সিনোফার্মের টিকা আমরা এখন সংগ্রহ রাখতে পারছি, সংগ্রহটি আরও বাড়বে সরকারের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে অবস্থানটি একটু বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আজকে যারা সংযুক্ত আছেন, ডক্টর আজিজ এবং ডক্টর আমিরুল ইসলাম যারা সংযুক্ত আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং একুশে টিভির সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, আজকে আমরা একটা সুসংবাদ পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে টিকা নিয়ে যে স্থবিরতা ছিল সেটা অনেকটাই কিন্তু কেটে যাওয়ার পথে, যদিও আমাদেরকে অনেক দূর পথ অতিক্রম করতে হবে। বাংলাদেশে যদি 12 কোটি জনগণকে টিকা দিতে হয়, সেটা কিন্তু আমাদের বলা হয়েছে যে এটা আমরা টিকা প্রাপ্তির সাপেক্ষে এটা দীর্ঘ সময় লাগবে। তো সেক্ষেত্রে আমাদের সুখের খবর যে আমরা আজকে যেটা জানতে পেরেছি যে আমাদের মডার্নার কোভ্যাক্সের মাধ্যমে যে 25 লক্ষ টিকা এসেছে, 25,17,200 টিকা মতো বাংলাদেশে পৌঁছেছে, 2টি চালানে পৌঁছেছে, আর সিনোফার্মের কিছু টিকা 20 লক্ষ টিকা মতো আমরা পেয়েছি, টোটাল 45 লক্ষ টিকা আমরা পেয়েছি। এর আগে আমরা সিনোফার্ম থেকে আমরা কিন্তু 2 ধাপে 2 বার গিফট পেয়েছিলাম, 11 লক্ষ টিকা মতো পেয়েছিলাম। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার থেকে 1,06,000 টিকা পেয়েছি, আর প্রথম দিকে আমরা অ্যাস্ট্রাজেনেকার যে টিকা দেওয়া হয়েছিল সেটা 1,02,00,000 টিকা মতো সব ছিল, সব মিলিয়ে প্রায় 1,60,00,000 টিকা কিন্তু বাংলাদেশ আমরা পেয়েছি। এবং গতকাল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন, খুব শীঘ্রই জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং জনসন অ্যান্ড জনসনের টিকার সুবিধাটা হচ্ছে যে সেটা 1টি ডোজ দিতে হয়, যে কারণে আমাদের 14 কোটি লাগবে না, সেদিক দিয়ে হয়তো খুবই ভালো অবস্থায় আছে। তো সেটা যদি পাওয়া যায় খুবই ভালো খবর, পাশাপাশি সিনোফার্মের যে টিকা আরও আসবে সেটা, এবং সরকার বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে। আমি একটু বলতে চাই যে বাংলাদেশে যখন টিকা প্রদানটি শুরু হয় সেটা ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এর আগে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল, তারপরে আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যখন শুরু হয়, খুবই সুন্দরভাবে সারা দেশব্যাপী কিন্তু এটা চলেছে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে সারা বিশ্বব্যাপী। এটাকে আমরা বলতে পারি খুবই ভালো একটি স্টার্ট ছিল, এবং সারা বিশ্বের আমরা প্রায় 9-10-এর ভিতরে ছিলাম, বিশ্বের অনেক স্বয়ংসম্পূর্ণ দেশ কিন্তু দেশের সঙ্গে আমরা কিন্তু তাল মিলিয়ে টিকা আমরা প্রদান করা হচ্ছিল। এবং তখন কিন্তু সরকার কিন্তু সিরাম ইনস্টিটিউট থেকে এবং কোভ্যাক্স থেকে যে টিকা পাওয়ার কথা ছিল 10 কোটির উপরে টিকা, সেই মুহূর্তেই কিন্তু সরকার নিশ্চিত করেছিল। তো ইন্ডিয়াতে অবস্থা খারাপ হওয়ার কারণে, যে কোনো কারণেই হোক, আমরা ইন্ডিয়া থেকে টিকা আমরা বঞ্চিত হই, বঞ্চিত হওয়ার কারণে সরকার তাৎক্ষণিকভাবে হয়তো তখন বিকল্প কোনো পদ্ধতি, বিকল্প কোনো জায়গায় ব্যবস্থা থাকলে হয়তো তাৎক্ষণিকভাবে টিকা পেতাম, কিন্তু টিকা পাওয়ার একটু আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। তবে এই মুহূর্তে আমি বলতে চাই যে
আসলে ওই সময় সরকারের কোনো কিছু করার ছিল না কারণ সরকার সাধারণত যে টিকাগুলো WHO অনুমোদিত হয়েছে সেই টিকাগুলোই কিন্তু সেখানে তো ব্যবস্থা করেছিলেন হ্যাঁ সেখানে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ফাইজার এবং মডার্না ছাড়া অন্য কোনো টিকা কিন্তু সেই মুহূর্তে অনুমোদিত হয়নি কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ছাড়া যে দুটো টিকা আছে সেই দুটোর যে সংরক্ষণ ব্যবস্থা সেই ব্যবস্থা বাংলাদেশে অপ্রতুল থাকার কারণে সরকার হয়তো সেদিকে যায়নি অ্যাস্ট্রাজেনেকা থেকে যেহেতু নিশ্চিত হয়েছে পরবর্তীতে সিনোফার্ম সিনোভ্যাক বা স্পুটনিক ভি যে টিকাগুলো অনুমোদিত হয়েছে সেগুলো কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছে তো আমরা আসলে প্রথম দিকে অ্যাস্ট্রাজেনেকা টিকা ইন্ডিয়া থেকে না পাওয়ার কারণে আমাদের যে অব্যাহত যে গতি ছিল টিকার সেটা কিন্তু 26 এপ্রিল বন্ধ হয়ে গিয়েছে পরবর্তীতে আবার টিকা পাওয়ার সাপেক্ষে আমরা 19 জুন থেকে টিকাদান শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যেটা বলেছেন বিনামূল্যে সবাইকে টিকা দেওয়া হবে গণটিকা দেওয়া হবে আমি মনে করি যে এটা বাংলাদেশে সম্ভব আপনি এখনও দেখেন যে পৃথিবীর অনেক দেশই কিন্তু টিকা পায়নি সেই হিসাবে আমরা পেয়েছি টিকা প্রদান পদ্ধতি যদি আমরা দেখি এখন পর্যন্ত বাংলাদেশে আমি 29 জুনের যে হিসাব তাতে মনে হয়েছে যে 3.4% মতো জনগণকে টিকা কিন্তু দেওয়া হয়েছে ফার্স্ট ডোজ সারা বিশ্বব্যাপী যদি দেখি সবচেয়ে এগিয়ে আছে কিন্তু এক্ষেত্রে ক্যানাডা ক্যানাডা 65%-এর উপরে ফার্স্ট ডোজ টিকা তাদের দেওয়া হয়ে গেছে এখানে পাশাপাশি আছে কুয়েত ইসরায়েল এই দেশগুলো আছে এবং পাশাপাশি ইউকে আছে এই দেশগুলো সাধারণত এগিয়ে আছে আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা যদি দেখি যে ইন্ডিয়া কিন্তু 20% জনগণকে ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে ফার্স্ট ডোজ অন্ততপক্ষে পাকিস্তান কিন্তু আমাদের থেকে একটু এগিয়ে আছে কিন্তু প্রথম পর্যায়ে আমরা যে অবস্থায় ছিলাম পাকিস্তান কিন্তু টিকা কোথা থেকে পাচ্ছিল না কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আমাদের থেকে এগিয়ে গিয়েছে আমাদের এই সমস্যার কারণে যাই হোক আমি মনে করি যে টিকা যেহেতু বাংলাদেশে আসছে এবং আরও আসবে যেটা আমরা সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা মনে হয় যে টিকার এই আবার এই টিকা কতদিন কার্যকরী থাকবে সেটা নিয়েও কিন্তু গবেষণা শুরু হয়েছে সম্প্রতি আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলে একটা গবেষণায় ডক্টর আশরাফুল উনি বলেছেন যে 3 মাস পরে অ্যাস্ট্রাজেনেকার টিকার কিন্তু অ্যান্টিবডি একটু কম দেখতে পেয়েছেন সুতরাং এটা কতদিন পর্যন্ত এটা কার্যকরী হবে সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে সামনে টিকা হয়তো আমাদেরকে আবার বুস্টার ডোজ দেওয়া লাগতে পারে তো সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের আবার নতুন করে আমরা যে শুরু করতে পেরেছি এটা একটা খুশির খবর টিকা আমাদেরকে চালিয়ে যেতে হবে টিকা ছাড়া কিন্তু এই বর্তমানে যে আমাদের এখানে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা আমাদের উপর চেপে বসেছে এবং এরপরে কিন্তু ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আবার আসবে যেটা কিন্তু বলা হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শুধু সংক্রমণের মাত্রায় বৃদ্ধি করে না এটা যে রিসেপ্টর আছে ACE রিসেপ্টর এর সঙ্গে খুবই স্ট্রংলি বাইন্ড করে এটা বলা হয়েছে এবং ইভেন যে লাইফ সেভিং মনোক্লোনাল অ্যান্টিবডি যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলো কাজ করে না এবং আমাদের ইমিউন সিস্টেম এটার এগেনস্টে ভালো কাজ করতে পারে না সুতরাং এই ধরনের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট যদি আমাদের দেশে আবার ঢুকে চলে আসে অলরেডি ডেল্টা ভ্যারিয়েন্টের দৌরাত্মেই আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ভয়ানক অবস্থা সামনে আসতে পারে তো এই মুহূর্তে টিকাদান পদ্ধতি যদি বাংলাদেশে চলে এবং আমি শুনেছি 67টা কেন্দ্রের টিকাদান পদ্ধতি বা 50টারও বেশি কেন্দ্রে এখন চালু আছে যদি এটা চলতে থাকে পাশাপাশি আমরা যদি স্বাস্থ্যবিধি মানতে থাকি তাহলে আমি মনে করি যে আমাদের অন্ততপক্ষে কিছুটা হলেও আমরা রক্ষা পাবো তা না হলে আমাদের অবস্থা কোথায় যাবে আমরা এখনো চিন্তাই করতে পারি না ধন্যবাদ আপনাকে আমরা অধ্যাপক ডক্টর এম এ আজিজ মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব তার সাথে একটু সংযুক্ত হতে চাইব ডক্টর আজিজ আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে টিকায় অনেকটাই স্বস্তির জায়গায় তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং এটি চলমান একটি প্রক্রিয়া সেটি বাড়তেই থাকবে সরকার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন এই জায়গাটাই প্রথম একটু আলোচনা শুনতে চাইব ধন্যবাদ আপনাকে আমরা পৃথিবীতে আসলে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে বৃহত্তম একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হচ্ছে পার ডে 40.8 মিলিয়ন ডোজ পার ডে টিকাদান চলছে এবং এখনো আসলে রিসার্চ চলছে ফার্স্ট পেজে 50টি সেকেন্ড পেজে 37 থার্ড পেজে 32 গবেষণা চলছে এই পর্যন্ত অথরাইজড WHO 9টি টিকা অ্যাপ্রুভ আছে 8 এবং আমাদের দেশে 7টি টিকা অলরেডি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল আছে যেমন অ্যাস্ট্রাজেনেকা সিনোফার্ম সিনোভ্যাক ফাইজার স্পুটনিক ভি জনসন মডার্না এই টিকা 7টি টিকা অ্যাডমিনিস্ট্রেশন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ আছে আগে যিনি আমাদের আলোচক বলেছেন ঠিকই বলেছেন আসলে আমাদের প্রথম দিকে কিছুই করার ছিল না আমাদের অপশন ছিল শুধু মডার্না সেই প্রেক্ষাপটে সরকার শুরু করেছিল পরবর্তী সময়ে আমরা জানি যে আমাদের এমা কিংবা WHO যে 7টি দেশের যে বাইন্ডিং আছে সেটাতে সরে এসে সরকার এখন
ইন্ডিপেন্ডেন্টলি পারমিশন দিতে পারে টার্গেট অ্যাডমিনিস্ট্রেশন, সেই অনেকটা সুবিধাজনক পজিশনে আমরা চলে আসছি। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি যে আমি মনে করি যে আমাদের দেশের যে অর্থনৈতিক সক্ষমতা আছে, আমাদের যে পররাষ্ট্রনীতি সবার সাথে শক্তিশালী, আমাদের কূটনীতি আছে, বিশ্ব নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান, আমরা ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পাওয়া দেশ, আমরা গাবিতে পুরস্কার প্রাপ্ত দেশ, সেই প্রেক্ষাপটে আমরা সবসময় আমরা একদম কনফিডেন্ট ছিলাম যে আমাদের দেশের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম কর্মসূচি সাময়িক দাওয়াত হচ্ছে, এইটা থাকবে না। আমরা এখন দেখছি যে আসলে এটা ধারাবাহিকতা চলে আসছে এবং আমরা দেখি যে এই মুহূর্তে গতকালকেও 45 লাখ ভ্যাকসিন চলে আসছে। আমরা টোটাল আমরা ক্রয় করেছি আমরা 90 লাখ ভ্যাকসিন, কোভ্যাক্স থেকে আসছে 26 লাখ, উপহার হিসেবে পেয়েছি 32 লাখ সেরাম থেকে, 11 লাখ চীন থেকে। এই পর্যন্ত ঠিকই বলেছেন উনি 1.59 কোটি ভ্যাকসিন আমরা পেয়েছি। আমি মনে করি আমাদের সামনের যে এই এই বছরের মধ্যে আমরা কোভ্যাক্সিন টোটাল 6 কোটি 80 লাখ ভ্যাকসিন পাওয়ার কথা, এই বছর 10 কোটি ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে ডিসেম্বরের ভিতরে, আগামী বছরের মাঝামাঝি 60 কোটি জনসন এন্ড জনসনের ভ্যাকসিন আসার কথা ছিল। কিন্তু সরকার কিন্তু পেছনে নেই, সরকার আমাদের আমদানি, উৎপাদন, উদ্ভাবন তিনটা প্রক্রিয়ায় কিন্তু কাজ করে যাচ্ছে। যেমন আমদানি প্রক্রিয়া অব্যাহত আছে আমাদের, যেমন চীনের সাথে 1.5 কোটি ভ্যাকসিনের যে চুক্তি আছে প্রথম আসলো 20 লাখ, এটা চলে আসবে আশা করতেছি, ধারাবাহিকতা চলে আসবে। আমরা ইন্ডিয়ার যে বিপর্যয়, ওদের দেশে যে বিপর্যয় হয়েছিল এবং চীনের আমেরিকার থেকে কাঁচামাল রপ্তানি বন্ধ হয়ে গেছিল, সেই কারণে একটা ব্যাহত হয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করি যে ইন্ডিয়া এখন একটা নর্মাল সিচুয়েশনের পথে, আমরা আশা করি সেরাম ইনস্টিটিউটের সাথে যে আমাদের চুক্তি সেই ভ্যাকসিন গুলো আমরা পেয়ে যাব। সব মিলেই আমি মনে করি যে আমাদের ভ্যাকসিনের সমস্যা হওয়ার কথা নয়, আর উদ্ভাবন যেটা আমি বললাম, উদ্ভাবন অলরেডি আমাদের দেশে একটা বঙ্গভ্যাক্সের উদ্ভাবনের প্রক্রিয়া চলছে, সেটা সরকার সমস্ত সহযোগিতা করছে। উৎপাদনের ব্যাপারে অলরেডি স্পুটনিক বি এবং সিনোভ্যাকের সাথে আলোচনা চলছে, আশা করি এটা আমরা আমাদের বেশ কয়েকটি কোম্পানি দেশের সক্ষমতা আছে, আর সরকারি পর্যায়েও একটি কোম্পানির সক্ষমতা আছে, সুতরাং সেইটাও কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে। তো আমি মনে করি যে এই প্রেক্ষাপটে আমরা যদি মনে দেখি যে আমাদের সব মিলে যে আমাদের সক্ষমতা সরকারের উদ্যোগ, সেই ক্ষেত্রে আমাদের সামনে ভ্যাকসিনেশনের কোনো সমস্যা হবে না। এই ভ্যাকসিনেশনের ধারাবাহিকতা এখন শুরু হলো, এইটা অব্যাহত থাকবে। এই মুহূর্তে টিকা প্রায়োরিটি গ্রুপটা যারা দেওয়া হচ্ছে, আমাদের ছাত্র, শিক্ষক, পুলিশ, প্রবাসী যারা কর্মী আছে তাদেরকে আগে দেওয়া হচ্ছে, এবং খুব দ্রুত রেজিস্ট্রেশনের গণ টিকাদান কর্মসূচির দিকে এগোবে বলে আমি মনে করি। আমরা মনে করি যে দেখেন, এই ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতি আছে, ভ্যাকসিন মানে ব্যবসা আছে, ষড়যন্ত্র আছে, ক্ষমতার দ্বন্দ্ব আছে, এক দেশ আরেক দেশের ভ্যাকসিন দিয়ে সুযোগ নিতে চায়, প্রভাব খাটাতে চায়, সেই সমস্ত কিন্তু আছে। এই অস্ত্রের চেয়ে, অস্ত্রের ব্যবসার চেয়ে এখন ভ্যাকসিনের ব্যবসা খুব মানে রমরমাট অবস্থা। ধনী কয়েকটি দেশ কক্ষিগত করে রেখেছে এই ভ্যাকসিন, তারা ডাব্লিউএইচওর নেতৃত্ব শুনতে চায় না, জাতিসংঘের কথাও শুনে না, তারা নিজেরা 7 গুণ ভ্যাকসিন মজুত করে রেখেছে তাদের দেশে, সাধারণ মানে গরিব দেশগুলা এখনো পাচ্ছে না। সুতরাং সেই জায়গাটায় আমরা লক্ষ্য করে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিনকে গণপণ্য হিসেবে ডিক্লেয়ার করতে বলেছে, মেধা সত্য প্রত্যার কথা বলেছে, যাতে করে সাধারণ গরিব দেশগুলো যাতে ভ্যাকসিন পায়, সকল মানুষ যেন একসাথে সেটি পায়। হ্যাঁ, সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা আশা করি আমাদের এই ভ্যাকসিনের সমস্যা। অধ্যাপক আজিজ, যে একটি বিষয় আমি একটু আলোচনা আনতে চাই, যে সম্প্রতি প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য টিকার ব্যবস্থা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে, যদিও আমরা দেখছিলাম গতকাল থেকে বেশ সুন্দরভাবে সেটি করার প্রচেষ্টা চলছে, যাদের অর্থে আসলে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, আমাদের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে, তাদের জন্য আরো সহজ কোনো প্রক্রিয়া আমরা করতে পারি কিনা? আমি আপনার সাথে শতভাগ একমত, কারণ তাদেরকে সরকার অলরেডি প্রায়োরিটি দিয়েছে যে এই ভ্যাকসিনের জন্য,
আলাদা প্রবাসী মন্ত্রণালয়ে সেখানে তারা আলাদা রেজিস্ট্রেশন উদ্যোগ নিয়েছে, পরবর্তী সময় তারা সুযোগ পাবে ঘরে বসে আমি প্রবাসী অ্যাপসে তারা মানে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে আমি মনে করি যে অনেকে আছে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে না, সেই ক্ষেত্রে যদি তাদের ভিসা থাকে টিকিট থাকে সেটা যদি নিশ্চিত হওয়া যায় তারা আসলেই প্রবাসী তারা যেতে চাচ্ছে তাদের বাইন্ডিংস আছে কিংবা টাইম ফ্রেম আছে সেই ক্ষেত্রে আরো যদি ইজি করা যায় সেটাও সরকারের চিন্তা করা উচিত বলে আমি মনে করি। কারণ তারা যে রিমিটেন্স প্যাটার্ন আমাদের দেশের অর্থনীতি তারা চাকা সচল রাখছে, আজকে আমাদের ব্যাংকের যে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে তারা আসলে মূল ফাইটার, সেই ক্ষেত্রে তাদেরকে আসলেই আরো বেশি প্রাধান্য দেওয়া উচিত। ধন্যবাদ অধ্যাপক আজিজ, আমরা আপনার কাছে ফিরবো। আমরা এবার একটু সংযুক্ত হতে চাইবো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম, বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। আমিরুল সাহেব, আপনি শুনছিলেন আমরা টিকার বিষয়ে আলোচনা করছিলাম, তবে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যেহেতু আপনি গাজীপুরের অবস্থান নিয়ে কাজ করেন, সেখানকার অবস্থাটি এখন কেমন আছে এবং যেহেতু সরাসরি চিকিৎসা সেবা দিতে হয় কোভিড আক্রান্ত রোগী থাকে বা অনেকে সেটি আক্রান্ত নন, এই চিকিৎসা পদ্ধতিটি কীভাবে চালাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ স্যারদেরকে যারা এখানে সংযুক্ত আছেন। যেহেতু আমি একজন আসলে নাক কান গলা চিকিৎসক এবং গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নাক কান গলা বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছি, আর আমি এখানে আমাদের এখানে যে মেডিকেল কলেজ এখানে কিন্তু আমাদের সমস্ত আউটডোর ইমার্জেন্সি সমস্ত কিছু সার্ভিস চালু আছে, এখন কোথাও কোনো বন্ধ নেই। এখন গাজীপুর যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল জোন, আর যেহেতু আমাদের লকডাউন বর্তমান যে লকডাউন বা শাটডাউন যেটাকে বলি চলতেছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাদে লকডাউন চলতেছে, সেক্ষেত্রে আমাদের প্রশাসন তৎপর মানুষ যাতে বাইরে না বেরোতে পারে অথবা মাস্ক ছাড়া বাইরে বেরোতে না পারে সেক্ষেত্রে তৎপর। কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে লোকজন তারা ফ্যাক্টরিতে যাচ্ছে, কিছুটা এখনো যে মানুষ তারা কিছুটা অসচেতন, এখন তাদেরকে ধরে ধরে হয়তো পুলিশ বা প্রশাসন তাদেরকে বোঝাচ্ছে যে আপনার মাস্ক পরে হ্যান্ড ওয়াশ করেন, হাত হাত পরিষ্কার, মুখে নাকে মুখে হাত দিবেন না, বাট এটা প্রসেসটা চলতেছে, কিন্তু লোকজন বাইরে এখনো আছে। আর আমরা যারা প্র্যাকটিস করি, যারা আমরা গাজীপুরে প্র্যাকটিস করি বা বাইরে যারা নাক কান গলা, বিশেষ করে নাক কান গলা, এই করোনা ভাইরাসের মেইন এন্ট্রি বা এক্সিট যেটাই বলবো সেটা আসলে নাক কান গলা। আমাদের নাকের মাধ্যমে করোনা ভাইরাসটা ভ্যাকসিনটা ঢুকতেছে, ইভেন মুখে যদি স্পর্শ করে মুখের মাধ্যমে ঢুকে এবং চোখের মাধ্যমে ঢুকতে পারে, সেটা হয়তো নেজাল এক্সিমা ডাকে আবার নাকে চলে আসে, মানে যেখানে মিউকোজা আছে মিউকোজাল কন্টাক্টে আসলে সেটা কন্টামিনেটেড হতে পারে এবং এফেক্ট করতে পারে। ইভেন আমরা বলি যদি আমাদের কানে কারো সমস্যা থাকে, যেটা আমরা কি কান পাকা রোগ বলে থাকি, যদি পারফিউশন টিম্বেনিক মেমব্রেন পারফিউশন থাকে তার মাধ্যমে কিন্তু রোগটা আমাদের ভিতরে প্রবেশ করতে পারে। এখন আমরা যারা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি বলবেন। আচ্ছা, ওকে, আমরা যারা নাক কান গলা প্র্যাকটিস করে থাকি, অ্যাকচুয়ালি লকডাউনের আগে আমরা সবাই মোটামুটি চেম্বার হয়েছিলাম বা চেম্বারে আমরা বসতাম, আর রুগী আমরা চেষ্টা করতাম ডিস্টেন্স মেনটেন করে দেখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা নাক কান গলা চিকিৎসক তারা আসলে পারি না, আমাদের গলা মুখের রুগীর মুখের ভিতরটা দেখা লাগে, অনেক সময় নাকটা দেখা লাগে, কানও দেখা লাগে। সেক্ষেত্রে আমরা অনেকেই আমরা N95 মাস্ক বা সামনে একটা পর্দা ব্যারিয়ার দিয়ে ইউজ করি, অনেকে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে নাক কান গলা দেখে থাকি। আচ্ছা আচ্ছা, এটা হয়তো কিছুটা হয়তো আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি এবং রোগীকে চেষ্টা করি প্রোটেকশন রাখার জন্য। আচ্ছা, রাখতে পারছি এবং রোগীরা যারা আসে তাদেরকে হয়তো একজনের বেশি আমরা দুজনকে অ্যালাউ করি না রুমের ভিতরে। আচ্ছা আচ্ছা, এবং রোগীদেরকে যখন আমরা চেম্বারে সময় দেওয়া থাকে রোগীদেরকে বলা থাকে যে আপনারা এই সময়টা আসবেন, যাতে একই সময় অনেক রোগী একসাথে গ্যাদারিং না হতে পারে। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তের অবস্থা কেমন কেমন রয়েছে, সেটি কি মোটামুটি স্বস্তিদায়ক কিনা? না, আক্রান্তের অবস্থা এখানে অনেক বেশি এখন গাজীপুরে, যেটা আমরা শুনতে পেলাম যে গতকালই বললো যে এখানে তাজউদ্দিন মেডিকেল কলেজ আমাদের পরীক্ষা হচ্ছে, এখানে আক্রান্তের হার অনেক বেশি। লাস্ট গতকাল মনে হবে তাজউদ্দিনের যে আমাদের পিসিআর মেশিন এটা মনে হয় এখন একটু নষ্ট,
হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। হ্যাঁ, এটা মনে এখন ঠিক হয়নি, ঠিক এটা হয়তো ঠিক হয়ে গেলে এখন আবার কাজ শুরু হবে। বাট আক্রান্তের হার বা পজিটিভ অনেক বেশি পাচ্ছি, এবং চেম্বারে অনেকের যে সিমটম যেগুলো আসে বা রোগীর কথা শুনে মনে হচ্ছে সে পজিটিভ। আচ্ছা আচ্ছা, অনেকে হয়তো কিছু অ্যাসিডিটি থাকে, কিছু সিমটোমেটিক থাকে, তারা প্রায় গলা ব্যথা আর ঠান্ডা কাশি এগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে। যতটুকু সম্ভব আমরা পারি ডিস্টেন্স মেনটেন করে চিকিৎসা দেওয়ার। আচ্ছা, এবং রোগীকে হয়তো মোটিভেট করি যে বাসায় থাকে, বাসায় থাকেন, যদি বেশি ইমার্জেন্সি মনে হয় আমাদেরকে ফোনে কথা বলেন, আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে, আমাদের সাথে কথা বলেন, ফোনে কথা বলেন, জরুরি না হলে আসবেন না। আচ্ছা, ধন্যবাদ আমরা চিকিৎসা দিয়ে আসতেছি। আপনারা চিকিৎসা কষ্টের মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের সঙ্গে আবার আলোচনায় ফিরব, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে দিতে হচ্ছে। প্রিয় দর্শক, ইভেলে কুশলা তার আলোচনায় বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলি কুশারাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক করোনা ভাইরাস পরিস্থিতি, করোনার আমাদের যে টিকার প্রাপ্তি সেই জায়গায় আমাদের ভবিষ্যৎ করণীয় এবং সচেতনতার জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আবারও আমরা স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান স্যারের কাছে। স্যার, এই পর্যায়ে একটু জানতে চাব যে আমদানি, উৎপাদন, বিতরণ এই জায়গাটা নিয়ে আজ ভাই বলছিলেন বিরতির আগে, এইটিকেই অনেক বেশি প্রাধান্য দিতে হবে, কারণ এই করোনা ভাইরাস পরিস্থিতি কবে নাগাদ বিশ্ববাসী আসলে সেখান থেকে রেহাই পাবেন বলা যাচ্ছে না, হয়তো এটিকে বই নিয়েই সারা জীবন আমাদের চলতে হবে। সেক্ষেত্রে উৎপাদনের কোনো বিকল্প নেই, আমরা জানি যে আমাদের দেশীয় গ্লোব বায়োটেকের এই অগ্রগতি অনেক রয়েছে, সেটি নিয়ে অনেক প্রচেষ্টা চলছে, তার সাথে সাথে আমরা যেন আরও এই জায়গাটা অগ্রগতি করতে পারি এবং সেই সাথে সাথে টিকার ব্যবস্থা আমাদের চালিয়ে যেতে হবে, এই জায়গাটা আসলে আমরা কী প্রত্যাশা রাখবো বা কী করণীয় বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। মূলত অবশ্যই আমাদেরকে উৎপাদন করতে হবে। এখন উৎপাদনের দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমরা যে টিকাগুলো সারা বিশ্বব্যাপী আছে এবং সেই টিকাগুলো বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে যাতে উৎপাদন করা যায়। আপনি জানেন যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক সফলতা আছে এবং বাংলাদেশের এই কোভিড-19 সময়, শুধু কোভিড-19 সময় না, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল 157 দেশে ওষুধ রপ্তানি করে এবং কোভিড-19 সময়ও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব দ্রুত উৎপাদন করে শুধু বাংলাদেশ না বিশ্বের চাহিদা মিটিয়েছে। এবং এই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা যে সফলতা যেটা বলি, সবসময় কিন্তু বলা হয় যে ফ্রন্টলাইনার যারা তাদের কথাই বলা হয়, কিন্তু এর পিছনে যারা কাজ করছে এই যে ফার্মাসিস্ট এবং ফার্মাসিউটিক্যাল যারা এত বড় সাপোর্ট দিয়ে যাচ্ছে, আজকে যদি বাংলাদেশে এই সাপোর্টটা না থাকতো, যদি ওষুধের সংকট হতো এই ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তো, আরেকটা ভেঙে পড়ার আরেকটা উপকরণ হয়ে দাঁড়াতো, কিন্তু সেই জায়গায় কিন্তু হয়নি তো বটেই, বরং বাংলাদেশের ফার্মাসিউটিক্যালগুলো ওষুধ উৎপাদনে পুরাপুরি সাপোর্ট দেওয়ার পরেও বৈদেশিক মুদ্রা অর্জন করে যাচ্ছে। এবং পাশাপাশি আপনি এই টিকা উৎপাদনের ক্ষেত্রে এখন এই কোভিড-19 টিকার যে টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজিগুলো যদি বাংলাদেশকে দেওয়া হয়, বাংলাদেশে বেশ কয়েকটি 3-4 ফার্মাসিউটিক্যাল আছে, তারা কিন্তু এটা টিকা উৎপাদনে সক্ষম এবং সরকার সেভাবে চেষ্টা করছে এবং ফার্মাসিউটিক্যালগুলো চেষ্টা করছে। আর একটি ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে গ্লোব বায়োটেক, যেটা আমরা সবাই জানি, তারা কিন্তু একটি টিকা উদ্ভাবন করেছে। উৎপাদন উদ্ভাবন দুটো ভিন্ন জিনিস, উদ্ভাবন করে উৎপাদন করা সেটা তো আরও বড় জিনিস। তো বাংলাদেশে কিন্তু এই ধরনের টিকা কোভিড-19 এই ধরনের এত সফিস্টিকেটেড টিকা উৎপাদনে এ পর্যন্ত বাংলাদেশ এই ধরনের কাজে মানে কখনো দেখা যায়নি। তো সেখানে গ্লোব বায়োটেক কিন্তু এই কাজটি করেছে। এখন এইটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, গ্লোব বায়োটেকের যে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের জন্য যে শর্ত দেওয়া হয়েছে, আমি মনে করি যে শর্তটি ঠিকই আছে, কারণ আমরা যদি মডার্নার ভ্যাকসিন দেখি, মডার্না কিন্তু কিন্তু প্রথমেই তাদের যে রিপোর্টটি দিয়েছিল সেখানে কিন্তু বানরের উপর ট্রাই করেই তারা কিন্তু একটা রিপোর্ট তারা পেশ করেছিল। নোভোভ্যাক্সের ভ্যাকসিনও কিন্তু সেটা করেছে। সুতরাং সেখানে শিম্পাঞ্জি বা বানরের উপর টেস্ট করার যুক্তিকতা আছে। আমি মনে করি যে সেটা অচিরেই আমার মনে হয় যে গ্লোব বায়োটেক করতে পারবে, এবং সে ব্যাপারে আমি মনে করি যে সরকারের সহযোগিতা করা উচিত। আপনারা দেখেছেন যে আমেরিকাতে যখন মডার্নার ভ্যাকসিনটি যখন আসে, তখন কিন্তু সরকার নিজে অর্থ দিয়েছিল মডার্নাকে এই ভ্যাকসিন মানে ডেভেলপ করার জন্য। বাংলাদেশে কিন্তু গ্লোব বায়োটেক্স এগিয়ে এসেছে, কিন্তু সরকারি সহায়তা কিন্তু খুব একটা আসেনি। এই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। বাংলাদেশে যে কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে এখন আছি, এই পরিস্থিতিতে ভ্যাকসিনের মতো একটি যে বিষয় যেটা আমাদের খুবই দরকার, সেখানে যদি বাংলাদেশ নিজেরাই ভ্যাকসিন উৎপাদন করতে পারে, উদ্ভাবন করতে পারে, সেটা আমি মনে করি যে বিশ্বব্যাপী বাংলাদেশের নাম ছড়িয়ে পড়বে। এবং যে ভ্যাকসিন বাংলাদেশে
গ্লোবায়োটিক উৎপাদন করছে সেটা কিন্তু খুবই রিসেন্টলি ডেভেলপ টাইপ অফ ভ্যাকসিন। আমরা জানি ভ্যাকসিন বিভিন্ন প্রকারের আছে, কিন্তু এমআরএনএ বেসড ভ্যাকসিন যেটা 2018 সাল থেকে শুরু হয়েছে, খুবই রিসেন্ট টেকনোলজি, এই কাটিং এজ টেকনোলজি, এই রিসেন্ট টেকনোলজি বাংলাদেশে তারা কিন্তু করছে এবং তারা ডেভেলপ করেছে, এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অপেক্ষা করছে। আমি মনে করি যে সমস্ত বাধা পেরিয়ে এই ক্লিনিক্যাল ট্রায়ালটি অতিবিলম্বে অনতিবিলম্বে এটা হওয়া উচিত এবং আমি মনে করি যে এটা হবে এবং সরকার কিন্তু সেভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা লাস্ট কিছুদিন আগে যেটা জেনেছি যে তাদেরকে অনুমতি দেওয়া হবে। আর আপনি আরেকটি বিষয় বললেন আমদানি, টিকা আমদানির ক্ষেত্রে আমি মনে করি যে টিকা আমদানির ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে সরকারকেই ভূমিকা নিতে হবে, এখানে কোনো ব্যক্তিগত পর্যায়ে দেওয়া উচিত হবে না। আপনি জানবেন যে পৃথিবীতে কিন্তু 5000 টিকা নকল হয়েছে কোভিড-19 এবং সাউথ আফ্রিকা এবং চায়নাতে 80 জনকে ধরা হয়েছে এই নকল টিকা, তাদেরকে জেলে নকল টিকার জন্য, এবং ইভেন সাউথ কোরিয়াতে কিন্তু একটা লট নকল টিকা ধরা পড়ে। সুতরাং আমরা যদি যে কোনো সংস্থাকে টিকা আমদানি করার জন্য দিয়ে দেই, আমি মনে করি যে সেটা সঠিক এই মুহূর্তে অন্তত এই মুহূর্তে সঠিক হবে না। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি, যদি মানুষের জীবনের ব্যাপার সেটাই সবচেয়ে আসল, মানে আমাদের আমি মনে করি যে সবচেয়ে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের টিকা উৎপাদনের যে বিষয়টি, সেটা আপনি বলেছিলেন যে যে টিকাগুলি অলরেডি পৃথিবীতে আছে সেই টিকাগুলি বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল উৎপাদন করতে পারে, তাদের ক্ষমতা আমাদের আছে করলেই। পাশাপাশি কিছু টিকা বাংলাদেশে, আমি বলবো যে এখন পৃথিবীতে ম্যাক্সিমাম যে কোভিড-19 টিকা আছে তার 31% হচ্ছে প্রোটিন বেসড টিকা, যেমন নোভোভ্যাক্সের প্রোটিন বেসড টিকা। এই প্রোটিন বেসড টিকা কিন্তু বেশ কয়েকটি দেশই কিন্তু উৎপাদন করেছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করলেও আমার সুযোগ হয়েছিল কিউবার মতো একটি দেশে, যেখানে প্রোটিন বেসড কয়েকটি টিকা কিন্তু তারা উদ্ভাবন করেছে এবং তাদের সঙ্গে একটা জুম মিটিংয়ে অংশগ্রহণ করার একটা সুযোগ হয়েছিল। আমি মনে করি যে বাংলাদেশ যদি সেদিকেও দৃষ্টি দেয় যে কিউবার মতো, কিউবা যেহেতু পৃথিবীতে কিন্তু অনেক দিকে পিছিয়ে আছে, সোশ্যালিস্ট কান্ট্রি হওয়ার কারণে পিছিয়ে আছে, তো যে কারণে তাদের দিকেও কিন্তু আমার মনে হয় যে দৃষ্টি দেওয়া যেত, যেখানেই আমাদের সম্ভাবনা থাকবে যেখানে সম্ভাবনা তাদের সঙ্গে যদি কোলাবোরেশন করে সেই টিকা কি বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করা যায় বা তাদের টেকনোলজিটাকে রপ্ত করে বাংলাদেশে যদি উদ্ভাবন করা যায়, কারণ আমাদের কিন্তু অন্যের উপর নির্ভর করে থাকলে চলবে না, কারণ এই প্যান্ডেমিক শেষ না, কিন্তু এরপরে যে কোনো প্যান্ডেমিক আসতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে কিন্তু একটার পরে একটাই এসেই যাচ্ছে। SARS-CoV-2 আগে SARS-CoV-1 ছিল, মার্স ভাইরাস ছিল, এগুলো কিন্তু এসেছে, যদিও এত ব্যাপ্তি হয়নি, এত সারা বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে যায়নি, কিন্তু তারপরেও কিন্তু একটার পর একটা আসছে এবং SARS-CoV-2 আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট এটা কিন্তু হচ্ছে, একটার পর একটা হচ্ছে। সুতরাং যে টিকাগুলো আছে সেই টিকাগুলো হয়তো, আমি মনে করি যে সব টিকাগুলোই কার্যকরী এখন আছে, কিন্তু হয়তো আমরা কার্যকারিতা বলতে যেটা বোঝায় যে সংক্রমণের যাতে না হয় সেই কার্যকারিতা আর আপনার সিভিয়ারিটির যে কার্যকারিতা সেটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। যেমন আমরা দেখেছি যে অ্যাস্ট্রাজেনেকা বা কোনো কোনো টিকা আমরা দেখেছি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের উপর কাজ করানো বলা হয়, তার মানে সংক্রমণ ঠেকাতে পারে না, কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে প্যাশেন্টকে সিভিয়ার প্যাশেন্টে পরিণত হওয়া বা হসপিটালাইজেশন থেকে তাদেরকে রক্ষা করতে পারে। সো টিকার আমি মনে করি যে টিকার যে পারফরমেন্স বা টিকার যে কার্যকারিতা এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, সেটা যাই হোক আমাদের দেশে যদি গবেষণা প্রতিষ্ঠান থাকে এবং টিকা উৎপাদন করা সম্ভব হয় এবং টিকা উদ্ভাবন করা সম্ভব হয়, আমি মনে করি যে এই ধরনের প্যান্ডেমিক যখন আসবে সেই প্যান্ডেমিকগুলো আমরা প্রতিহত করতে পারবো এবং বিদেশের সবার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না, আমরা নিজেই স্বয়ংসম্পূর্ণ থাকবো এবং টিকা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এই জায়গাটা আমাদের মনে হয় যে মনোনিবেশ করা উচিত সরকারের, অন্তত বিশেষ করে বেসরকারি পর্যায়ে তো অবশ্যই আছি। ধন্যবাদ, আমরা অধ্যাপক ডক্টর এম এ আজিজ আপনার মতামত শুনবো। এই যে উদ্ভাবন বা উৎপাদন এই জায়গাটা একটু আলোচনা শুনবো, তার সাথে সাথে যেটি হচ্ছে গিয়ে জানতে চাইবো যে আমরা যে আমদানি আপনি বলছিলেন যে উৎপাদন বিতরণ এই জায়গাগুলো অবশ্যই আমাদের সামঞ্জস্য রাখতে হবে, তার সাথে সাথে উৎপাদনের দিকে আমি বেশি নজর দিতে চাইবো, সে জায়গায় একটু করণীয় কী বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন আমাদের আমাদের দেশে আসলে আমরা, আমি আগে বলেছি যে আমাদের যেহেতু অর্থনৈতিক সক্ষমতা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বে একটা অবস্থান আছে, সেই প্রেক্ষাপটে আমি আগেই বলেছিলাম আশাবাদী স্পুটনিক বি এবং চীনের সাথে যে প্রযুক্তি এনে আমাদের এখানে উৎপাদন করার প্রক্রিয়া চলছে, আমার জানার মতো অনেক দূর এগিয়েছে সেটা, এবং সেটা যদি হয় তো আমাদের দেশে যদি উৎপাদন করা যায় তাহলে যেহেতু সক্ষমতা আছে বেশ কয়েকটি কোম্পানির আমাদের দেশে, ওষুধ কোম্পানির আমাদের দেশে কিন্তু অনেক ওষুধ কোম্পানি টিকা উৎপাদন করছে এই মুহূর্তে, তো সেই প্রেক্ষাপটে এটাই হবে সবচেয়ে আমাদের জন্য সুবিধাজনক অবস্থা আমাদের দেশের জন্য। পাশাপাশি
গ্লোব বায়োটেক এর কথা যেটা আগের আলোচক মহোদয় বললেন, আমাদের এই গ্লোব বায়োটেক এর সরকার কিন্তু সহযোগিতা করেনি তা না, সরকার কিন্তু সহযোগিতা করছে, সরকারও চায় যে খুব দ্রুত যদি তারা এটা মাঠে আসতে পারে, মার্কেটে আসতে পারে, অন্যান্য যে সমস্ত বাইন্ডিংস আছে সেগুলো বের হয়ে, তাহলে সরকার তো অবশ্যই এটা আমার দেশের প্রতিষ্ঠান করবে, এটা গৌরবের ব্যাপার। কিন্তু তারা আমার জানা মতো তাদের বিএমআরসিও কিন্তু তাদের সুযোগ দিয়েছে, তাদের একটা কিছু কন্ডিশন দিয়ে দ্রুত আসার জন্য বলেছে, তাদের অ্যানিমেল ট্রায়ালে কিছু সমস্যা থাকার জন্য হয়তো বা এখনো আসতে পারতেছে না, সেটা WHO সমস্যা বলে তাদের জন্য। সুতরাং তারা এগুলো কাটিয়ে আসলে আসলে আমাদের জন্য দেশের জন্য খুব মঙ্গলজনক হবে, আমরা আশা করি তারা দ্রুত এটা কাটিয়ে চলে আসবে, হিউম্যান ট্রায়ালে চলে আসতে পারবে। দেখুন, আমি মনে করি যে আমাদের এই যে ভ্যাকসিনের যে মানে আমরা যে টার্গেট পপুলেশনের কথা আমরা যেটা বলি, যে আমাদের প্রায় 12-13 কোটি মানুষের ভ্যাকসিনেশন দিতে হবে, আমাদের সামনে বছর পর্যন্ত সরকারের যে বাইরেতে পাওয়ার যে ভ্যাকসিনটা আছে সেটা আমরা একটা পর্যায়ে পৌঁছে দিতে পারবো, আমরা এটা দ্রুত করতে হবে, কারণ এই কারণে করতে হবে, দেরি হলে নতুন করে রূপান্তর আসে, নতুন ভ্যারিয়েন্ট চলে আসে। সেই প্রেক্ষাপটে আমাদের দেশে প্রায় 40,000 কিন্তু প্রশিক্ষিত কর্মী আছে, তারা ভ্যাকসিনেশন করতে পারে, 2,500 সেন্টারের আছে যেখানে ভ্যাকসিনেশন করা যায়। সেই প্রেক্ষাপটে আমাদের 1.5 কোটি ভ্যাকসিন প্রতি মাসে কিন্তু দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের দেশে আছে। সেই প্রেক্ষাপটে যদি এই যে আমদানির এবং কোভ্যাক্স এর থেকে আসবে যেগুলা, এর পাশাপাশি যদি আমরা যেটা উৎপাদনের কথা বললাম টেকনোলজি এনে, এইটা যদি সরকার দ্রুত কূটনৈতিক তৎপরতা চালায়, তাহলে এটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। আমরা তাহলে এই যে গণটিকাদান কর্মসূচির কথা যেটা বললাম, আমাদের যে টার্গেট পপুলেশন, এটা দ্রুত কিন্তু এগিয়ে নেওয়া যাবে আমি মনে করি। আশেপাশে আমাদের এই ভ্যাকসিনেশনে অনেক চ্যালেঞ্জ আছে আমরা জানি, এই চ্যালেঞ্জ গুলো মোটামুটি আমাদের আমাদের দেশের যে ভ্যাকসিনেশনের আমরা যেহেতু পুরস্কৃত হয়েছি, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের দেশের গণতান্ত্রিক সরকারের যে কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্ট, সব মিলে আমাদের এই চ্যালেঞ্জ গুলো অনেক আছে। আমরা মনে করি এই চ্যালেঞ্জ গুলো কেটে যাবে, এই চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করে এবং সেটা কন্টিনিউ করার মতো চালানোর মতো ক্ষমতা আমাদের দেশের রাজনৈতিক সরকারে আসে। সেই প্রেক্ষাপটে আমি সবসময় আশাবাদী, যেমন গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও বলেছেন সংসদে যে এই বিনামূল্যে যত ভ্যাকসিন লাগুক, আমাদের টার্গেট পপুলেশন সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবে। সুতরাং এই যে ওনার কমিটমেন্ট, এতে কিন্তু আমরা আশাবাদী সবাই, কারণ আমরা মনে করি যে আমাদের যে ব্লুমবার্গের প্রশংসিত হয়েছিল আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজন, আমাদের বাংলাদেশের অবস্থা প্রথম ছিল ভ্যাকসিনেশন কর্মসূচিতে, ওই ওয়ার্ল্ডে সপ্তম পজিশন ছিল, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী থাকার প্রেক্ষাপটে উনি অনেক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিভিন্ন বিশ্ব ফোরামে কিন্তু উনি বক্তব্য রেখেছেন, এই বিশ্বনেত্রী এক হতে বলেছেন মানে ভ্যাকসিনেশন প্রোগ্রামে যাতে সব দেশের মানুষ পায় সেটার কথা বলেছেন। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমরা সমস্ত দিক দিয়ে আমাদের সব রকম যোগ্যতা আছে, সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের এই যে ধারাবাহিকতা চলে আসবে সেটা চলবে। আর পাশাপাশি এই যে এই আমাদের এটা ইমিউনিটি কতদিন থাকবে, হার্ড ইমিউনিটি, এগুলো নিয়ে অনেক আলাপ চলে, এখন কিন্তু হার্ড ইমিউনিটির কথা আমরা কেউ বলি না, কারণ এইটা আমরা ভ্যাকসিনেশন দেওয়ার পরে কতদিন থাকবে এটা আমরা এখনো জানি না, যদিও ওয়ার্ল্ডের দুইটা ইউনিভার্সিটি, রকফেলার ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি রিসার্চ হয়ে তারা মনে করে যে এটা লাইফ লং ইমিউনিটি থাকবে, তারা গবেষণায় দেখেছে। সুতরাং এটা এখন এস্টাবলিশ না হয়তো আরো অনেকে গবেষণা করবে, WHO মতামতের ভিত্তিতে পরে আমরা হয়তো সেটা জানতে পারবো, কিন্তু আমরা যেটা মনে করি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এই কোভিড সিচুয়েশনে, এই এটা যেহেতু এই মহামারী, এটা একমাত্র সমাধান হলো সতর্কতা, সচেতনতা, নিজে সচেতন মেনে চলা, আর পাশাপাশি ভ্যাকসিনেশন। সুতরাং ভ্যাকসিনেশনের পাশাপাশি আমাদের সরকার যে এই বর্তমান কোভিড সিচুয়েশনের বিবেচনা করে যে উদ্যোগটা নিয়েছে, 7 দিনের যে কঠোর লকডাউন কিংবা বিধিনিষেধ দিয়েছে, সেটা যদি জনগণ আমরা মেনে চলি, আমরা যদি সরকারকে সহযোগিতা করি, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি, নিজে ভালো থাকি, পরিবারকে ভালো রাখি, দেশের জনগোষ্ঠীকে ভালো রাখি,
সেই প্রেক্ষাপটে যদি আমরা নিজে কমিটমেন্ট নিয়ে কাজ করি প্রত্যেকে প্রত্যেকের জায়গায়, তাহলে আসলে আমরা এই কোভিড সিচুয়েশনে দ্রুত সফলতার দিকে যাব। জি ধন্যবাদ। আমরা এবার একটু সংযুক্ত হবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। জনাব আমিরুল, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা সকলেই যেটা আলোচনা করছিলাম যে অবশ্যই আমাদের টিকা গ্রহণ করতে হবে, সরকার সেই ব্যবস্থা করছেন, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজে সচেতন থাকা, প্রতিরোধ গড়ে তোলা। এবং আপনি যেটি বলছিলেন যে আমরা জানি সকলে ইতিমধ্যে যে করোনা ভাইরাস কীভাবে আমরা আক্রান্ত হতে পারি, বিশেষ করে নাক কান গলার কথা আপনি বলছিলেন, সে জায়গায় আমাদের অবশ্যই সচেতন হতে হবে। এবং সমস্যার যোদ্ধা হিসেবে আপনারা অবশ্যই স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, এই জায়গাটা একটু যদি বলে শেষ করেন। জি ধন্যবাদ আপনাকে আবার আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ একুশে টিভিকে, এবং ধন্যবাদ দিব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি পুনরায় আবার ভ্যাকসিনেশন সুযোগ করে দিয়েছেন, সবাইকে দিচ্ছে, এবং আমাদের মেডিকেল স্টুডেন্টরা বা ছাত্ররা সবাই এক ভ্যাকসিন পাচ্ছে, এটা একটা ভালো খবর। হয়তো আমাদের মেডিকেল কলেজগুলো খুলে দিবে, স্কুলগুলো খুলে দিতে পারবে যদি কোভিড কন্ডিশনটা ভালো হয়, এবং আমরা সবাই ভ্যাকসিন হয়তো আমরা নিচ্ছি বা নিব। আর রোগীদের ক্ষেত্রে বলবো, যারা যদি নিজে সাবধান হই, নিজে সতর্ক থাকি, তাহলে নিজে করোনা থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাতে পারবো এবং সমাজকে আমরা সেফ রাখতে পারবো। আর আমাদের কাছে যারা আসতেছেন তাদেরকে বলবো যে বেশি প্রয়োজন না হলে ডাক্তারের আমাদের চেম্বারে বা হসপিটালে না আসবেন না, আমরা ফোন নাম্বার দিয়ে রাখি, যদি বেশি প্রয়োজন হয় তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে আসে। আর ধন্যবাদ একুশে টিভিকে, ধন্যবাদ আপনাকে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান স্যার, আপনার কাছে শেষ দিকে আলোচনায় যেটা আনতে চাইব যে আরেকটি বিষয়ে কাজ করছে, যেহেতু টিকা এখন মিশ্র টিকা দেওয়া যাবে কিনা সেটি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে, হয়তো বা সেখানেও বাংলাদেশে একটি সিদ্ধান্ত আসবে। এবং তার সাথে সাথে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই, সরকার আসলে আর্টলাইনে যেতে বাধ্য হয়েছেন, কারণ সার্বিক পরিস্থিতি, বিশ্বব্যাপী পরিস্থিতি আমরা সকলেই জানি, সেই জায়গায় আমরা যেন সহযোগিতা করি, সচেতন হই, এই কয়েকটি জায়গায় দিয়ে যদি শেষ করেন। জি আপনাকে ধন্যবাদ। অবশ্যই মিশ্র ভ্যাকসিনেশন যেটা বিশ্বব্যাপী কিছু কিছু জায়গায় প্রমাণিত হয়েছে যে ভ্যাকসিন যদি মিশ্র ভ্যাকসিন নেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি কার্যকারিতা দেখা গিয়েছে দু একটি স্টাডিতে, এবং বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গেই এগুলো বেশি হয়েছে, এবং অ্যাস্ট্রাজেনেকা ফাইজার বা এই ধরনের দেওয়া হয়েছে। আপনি জানেন যে আমাদের দেশে যে অ্যাস্ট্রাজেনেকার 13 লক্ষ যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদেরকে এখনও দেওয়া হয়নি, তো সেটা আমার মনে হয় যে সেই পদ্ধতিতে দেওয়া যেতে পারে, মিশ্র ভ্যাকসিনেশন করলে সেখানে কোনো সমস্যা নেই। মিশ্র ভ্যাকসিনেশন করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার আসলে কিন্তু আমরা যে ভ্যাকসিনগুলো দিচ্ছি সব ভ্যাকসিন কিন্তু টার্গেট করা হচ্ছে স্পাইক প্রোটিনকে নিয়ে, স্পাইক প্রোটিন, এই স্পাইক প্রোটিন যেটার স্ট্রাকচার দেখে স্পাইক প্রোটিনটা তৈরি করা হচ্ছে। এখানে আমরা মেসেঞ্জার আরএনএ দিই, ডিএনএ ভ্যাকসিন দিই বা ইনঅ্যাক্টিভেটেড দিই, সবই কিন্তু স্পাইক প্রোটিন। তো সুতরাং আমরা যে ভ্যাকসিনই দিই না কেন সেটা স্পাইক প্রোটিন তৈরি হবে। এখন যে স্পাইক প্রোটিনটি তৈরি হবে সেই প্রোটিনের স্ট্রাকচারটা একটু ভেরিয়েশন হবে, হয়তো আমরা যদি সায়েন্স অ্যাপ্লাই করি ভেরিয়েশন হবে, কিন্তু সেই স্পাইক প্রোটিন তৈরি করার পরে সেখান থেকে কিন্তু ইমিউন রেসপন্স হবে, ইমিউন রেসপন্সটা। এখন যদি মিশ্র ভ্যাকসিন দেয় সেক্ষেত্রে যেটা হতে পারে, স্পাইক প্রোটিনের ভেরিয়েশন থাকলে সেখানে বলা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এই ইমিউন রেসপন্সটা খুবই ওয়াইড হয়, ব্রড রেঞ্জে হয়। ব্রড রেঞ্জে হলে আমরা যে বিভিন্ন ভেরিয়েন্টের কথা বলছি, বরং এই ভেরিয়েন্টের এগেনস্টে কাজ করার ক্ষেত্রে আরও কিন্তু অগ্রগামী থাকে, এটা এরকম ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে মিশ্র ভ্যাকসিনেশন এটা অবশ্যই গবেষণার বিষয়, গবেষণা ছাড়া মিশ্র ভ্যাকসিনেশন আবার বললে কিন্তু হবে না, কোনটার সঙ্গে কোনটা দিলে ভালো হবে সেটা অবশ্যই একটা ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়, কত মাত্রায় দিব আমরা, কত মাত্রায় দিতে হবে সেটা ক্লিনিক্যাল ট্রায়াল, যেহেতু কিছু কিছু হয়েছে আমরা সেটার উপর বেসড করে আমরা কিন্তু মিশ্র ভ্যাকসিনেশন যেতে পারি, হয়তো ভবিষ্যতে আরও সুন্দর পদ্ধতি আসবে মিশ্র ভ্যাকসিনেশনের, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের অবশ্যই ভ্যাকসিনেশন আমরা যতই করি না কেন, ইভেন ভ্যাকসিনেশন করার পরেও কিন্তু আমরা দেখা গিয়েছে যে কোভিডে আক্রান্ত হচ্ছে, এবং আমাদের অ্যাস্ট্রাজেনেকা নেওয়ার পরে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছে। এবং আমি গতকাল একটা টিভি প্রোগ্রামে দেখলাম যে যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের দু একজন নাকি মারাও গিয়েছেন এই ভ্যাকসিনেশন নেওয়ার পরে। তার অর্থ হচ্ছে যে ভ্যাকসিনেশন নেওয়া কিন্তু শেষ না, ভ্যাকসিনেশনের পাশাপাশি আমাদেরকে কিন্তু মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে। আর আমরা এখনো জানি না যে এই ভ্যাকসিনটা কতদিন পর্যন্ত কার্যকরী হবে, ইভেন আমরা তো প্রতিনিয়ত অ্যান্টিবডি টেস্ট করছি না, আমাদের বি সেল টি সেল আমরা তো দেখছি না কী পর্যায়ে আছে। সুতরাং আমাদেরকে কিন্তু এই ভ্যাকসিনেশন নিয়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদের নিজেদের জন্য, অপরের জন্য। আমাদেরকে যদি করোনা যুদ্ধে জয়ী হতে হয়, এই করোনাকে নির্মূল করতে হয়, আমাদের ম্যাসিভ ভ্যাকসিনেশন করতে হবে সারা বিশ্বব্যাপী, তাহলে করোনা আর বাঁচার সুযোগ পাবে না। আর হচ্ছে পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে, যাতে করে করোনা
মানে নিজেই নিঃশেষ হয়ে যায়। তো যখনই আমরা করোনা নির্মূল করতে পারবো তখন হয়তো আমাদের ভ্যাকসিনের প্রয়োজন হবে না, করোনা যেহেতু আর থাকবে না। আমরা আশা করবো যে সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে সারা বিশ্বব্যাপী, যে সবাই ভ্যাকসিনেটেড হবে, যে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে এটা কারো ব্যক্তিগত সম্পদ না। কারণ আমেরিকাও কিন্তু আবার নতুন করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢুকে সেখানে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে আমি শুনেছি আর কি। তো সুতরাং শুধু ভ্যাকসিনেশন 60% জনগণকে ভ্যাকসিনেশন করেও কিন্তু তাদের কিন্তু সংক্রমণ বিশ্ব যে নিরাপদ হয়ে যাবে সেটি কিন্তু বলা যাবে নিরাপদ হবে না। সুতরাং এই কোভিড থেকে বাঁচতে হলে আমাদেরকে যে স্বাস্থ্যবিধি আছে সেটা অবশ্যই মানতে হবে, পাশাপাশি যতটুকু সম্ভব ভ্যাকসিনেশন করতে হবে। আমরা সেই প্রত্যাশা রাখছি, আমরা অবশ্যই আশা করব আমাদের যে করোনা টিকা প্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া আমরা বারবারই বলছি সেটি অবশ্যই অব্যাহত থাকবে। আমরা টিকা অবশ্যই দিব, তবে তার সাথে সাথে প্রত্যেকটি নাগরিকেরই নিজের সচেতনতা থাকতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, আমরা সকলেই সেই জায়গায় নজর দিব সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, ধন্যবাদ ডক্টর এম এ আজিজ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম, তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এফিল একুশ রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন।